আমার আজকে থেকে 6 বছর আগে মোটর সাইকেল শিখছিলাম কুড়িয়ে গিয়া, পরে কোমরে ব্যথা হয়েছে, ইদানিং আপনার একবারে এই আবার গর্ভষ্ঠ হয়ে গেছি গা, মানে আমার আমি বিছানা থেকে চলতেই পারতেন না, চলতে পারতেছি না, হুইল চেয়ার লাগছে, হুইল চেয়ার দামি আইছি। হসপিটাল সম্বন্ধে ইউটিউবে আমার মেয়ের জামাই দেখছে, দেখিয়া মেয়ের জামাই আমার এটা নিয়ে এসেছে। আসার পরে স্যারের কথা কইছি, স্যারে আমার দেখছে, দেখিয়া কিছু পরীক্ষা দিছে, এমআর করছি, এমআর করে ওষুধ দিছে, ওষুধ দিছে পরে আল্লাহ দিলে আমি 3 দিনে সুস্থ হয়ে গেছি, আমি হাঁটতে পারছি। মানে 3 দিনের মধ্যে আমি সুস্থ হাঁটতে পারছি আল্লাহর রহমতে। দর্শক, আমরা প্রতিনিয়ত আপনাদেরকে অনেক রোগ সম্পর্কে জানিয়ে আসছিলাম অনেকদিন ধরেই। তো আজকেও আমরা একজন রোগীর সাথে কথা বলবো যিনি আসলে অনেকদিন ধরেই ওনার PLID সমস্যা এবং স্পন্ডালাইসিস ছিল, ওনার ঘাড়েও কিছু সমস্যা ছিল এবং কোমরে অনেক ব্যথা ছিল যেটা হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে। তো আমরা আজকে সেই বিষয়ে কথা বলবো এবং জানার চেষ্টা করব উনি আসলে এর আগে কোথাও চিকিৎসা করেছেন কিনা, বা কী চিকিৎসা ছিল, বা এখানকার ঠিকানা কীভাবে জানতে পেলেন, এবং এখানকার যে চিকিৎসা ব্যবস্থা সেটা কেমন ছিল। জি স্যার, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ ইকবাল সরকার। ইকবাল সরকার, কোথা থেকে এসেছেন আপনি? আমার বাড়ি হচ্ছে শ্রীপুর, তেলিয়াট ইউনিয়ন, গুদাশালা গ্রাম। আচ্ছা, ব্যক্তিগত জীবনে আপনি কি করেন আসলে? ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন মেম্বারি করছি। মেম্বারি করেছেন? আচ্ছা। আমার বারবার তো চেয়ারম্যানও ছিলাম। আচ্ছা আচ্ছা। তো স্যার, আপনি এখানে চিকিৎসা নিতে এসেছিলেন এবং মেবি আজকে চলে যাবেন, তো কি সমস্যা নিয়ে এসেছিলেন যদি একটু বলতেন? আমার আজকের থেকে 6 বছর আগে মোটর সাইকেল শিখ করছিলাম কুড়িয়ে গিয়া, পরে কোমরে ব্যথা হয়েছে, নিজে হালকা কিছু ব্যথার ওষুধ খাওয়ার পরে ডিসপেন্সারি থেকে ব্যথার ওষুধ নিয়ে খেয়েছে, পরে ইদানিং আপনার একবারে এই আবার গর্ভষ্ঠ হয়ে গেছি গা, মানে আমার আমি বিছানা থেকে চলতেই পারতেন না, চলতে পারতেছি না, হুইল চেয়ার লাগছে, হুইল চেয়ার দামি আইছি, মানে একদমই বিছানায় পড়ে বিছানা ঘুরে গেছিলাম গা। আচ্ছা, আপনার ঘাড়েও কিছু সমস্যা ছিল? আমি ঘাড়টা চেয়ার থেকে ঘুরে গেছিলাম গা, পরে ঘাড়ের সমস্যা হয়েছে। আচ্ছা, পরে কোনো স্টেটমেন্ট নিয়েছে না, এই প্যারাসিটামল ঘুরি টুরি এটা গা এবং তো রয়েছে আর কি। আচ্ছা, এর জন্য কোথাও কোনো চিকিৎসা নেন না? অন্য কোনো চিকিৎসা? অন্য কোথাও কোনো চিকিৎসা নেন? আচ্ছা, কত বছর ধরে আপনি এরকম বিছানায় পড়ে গেছেন, বা কতদিন ধরে? বিছানা মধ্যে 1 সপ্তাহ ধরে পড়ছি। আচ্ছা, আর এই সমস্যাটা কতদিন ধরে? সমস্যাটা 6 বছর ধরে। আর ঘাড়ের ব্যথাটা হয়েছে আপনার 2003-এর থেকে। 3 থেকে ঘাড়ের ব্যথা? ঘাড়ের ব্যথা। আচ্ছা, এই যে আপনি DPRC হসপিটালে এসেছেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে চিকিৎসা নিতে, ওনার সম্পর্কে কিভাবে জানলেন, বা এই হসপিটাল সম্পর্কে কিভাবে? এই হসপিটাল সম্বন্ধে ইউটিউবে আমার মেয়ের জামাই দেখছে, দেখিয়া মেয়ের জামাই আমার এটা নিয়ে এসেছে। আচ্ছা, আসার পর আপনি স্যারের সাথে কথা বললেন, স্যার কি বললো? বা স্যারে আসার পরে স্যারের কথা কইছি, স্যারে আমার দেখছে, দেখিয়া কিছু পরীক্ষা দিছে, এমআর করছি, এমআর করে ওষুধ দিছে, ওষুধ দিছে পরে আল্লাহ দিলে আমি 3 দিনে সুস্থ হয়ে গেছি, আমি হাঁটতে পারছি। মানে 3 দিনের মধ্যে? 3 দিনের মধ্যে আমি সুস্থ হাঁটতে পারছি আল্লাহর মতে। আচ্ছা, এটা অনেক ভালো কথা। তো আপনি এই যে বিছানায় পড়ে গেলেন এবং 3 দিন পর এসে আপনি 3 দিনের মাথায় হচ্ছে আপনি হাঁটতে চলতে পারেন, তো কতদিন ছিলেন এখানে, বা স্যার কতদিন থাকতে বলেছে? 2 সপ্তাহ বলছে। 2 সপ্তাহ বলেছিল। আজকে কতদিন হলো? আজকে 2 সপ্তাহ। আজকে 2 সপ্তাহ। এখন আপনার টোটাল শারীরিক অবস্থাটা কি, মানে আপনার ব্যথা বা চলাফেরায় কোনো সমস্যা আছে কিনা? না, চলাফেরার সমস্যা নেই, ব্যথা নাই, একদমই নেই? একদমই নেই। আচ্ছা, আজকে মেবি চলে যাবেন আপনি? আজকে? হ্যাঁ, আমি চলে যাবো। আচ্ছা, ধরেন এই যে আপনি এখানে চিকিৎসাধীন ছিলেন, এখানকার আপনার ডক্টর, নার্স, তারপর হচ্ছে ফিজিওথেরাপি যারা ছিলেন, তারা আপনাকে সেবা প্রদান করেছেন, তাদের সেবা কেমন ছিল, বা এখানকার চিকিৎসা সেবাটা কেমন লেগেছে আপনার? এখানের চিকিৎসা সেবা ভালো, খাবার দাবার আইটেম ভালো, এবং এই যে নার্স আছে যে যারা সহকারী ডাক্তার আছে যে তারা আপনার সময় সময়ে মানে রেগুলারই টাইম টু টাইম তারা দেখাশোন করছে, এই প্রেশার মাপছে, ওষুধ কুমলা গুন্ডা খাওয়ানো লাগছে, বলে দিচ্ছে, দেখা দিচ্ছে। আচ্ছা, সর্বোপরি এখানকার যে চিকিৎসা আপনি পেয়েছেন বা ওনাদের যে সেবা ছিল সেটার মধ্যে কোনো গাফিলতি ছিল কিনা, বা কোনো ত্রুটি ছিল কিনা? না, কোনো ত্রুটিও নাই, গাফিলতি নাই।
আচ্ছা, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার, যেটা সবসময় বলেন যে অপারেশনবিহীন চিকিৎসা বা অপারেশনবিহীন যে ফিজিওথেরাপি বা রিহ্যাব ফিজিও চিকিৎসা যেটা উনি করে থাকেন, এই যে আপনি অনেকদিন ঘরে পড়ে থাকার পরে এখানে এসে মাত্র 3 দিনে সুস্থ হয়ে গেছেন, তো তার চিকিৎসা সেবা আর অন্য জায়গার যে চিকিৎসা সেবা সেটার মধ্যে পার্থক্যটা কেমন? এনার চিকিৎসা আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, ওই যে থেরাপি টেরাপি দিছে আমার কাছে খুব ভালো লাগছে। শরীর আমার নরম নরম লাগে, আগে শরীর খুব শক্ত লাগতো, কারণ শরীর আমার একদম এখন কি মনে হচ্ছে আপনি ঠিক আগের মতো আছেন, আগে যেরকম ব্যথামুক্ত একজন মানুষ ছিলেন? আগে আমি গাড়ি লড়াইলে সিলিক মারতো, এখন আর নেই, এখন গাড়ি লড়াইলে কিচ্ছু না এরকম। আচ্ছা, এটা অনেক ভালো কথা স্যার। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাবো, সেটা হচ্ছে ধরেন এই যে আপনি একটা সময় অনেক ব্যথায় ভুগেছেন, চলাফেরা করতে পারেননি, এরকম অনেক পেশেন্ট দেশে এবং দেশের বাইরে আছেন যারা জানেন না কোথায় গেলে তারা আসলে সঠিক একটা চিকিৎসা পাবেন বা তারা সুস্থ হতে পারবেন, তাদের উদ্দেশ্যে আপনার কোনো মতামত যদি থাকে বা তাদের উদ্দেশ্যে বলার মতো যদি কিছু থাকে? এরকম রোগী যদি আমি আমার এলাকাত বা আমার চোখের সামনে পড়ে আমি আল্লাহর মতো এনে পাঠাই দেব, এসবগুলো স্যারের মেডিকেল পাঠাই দেব। কেন পাঠাবেন? এনার চিকিৎসা আমার কাছে ভালো লাগছে এবং এনার এভরিথিং সব ভালো। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান বক্তব্য বা মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার এই মতামত থেকে অনেকেই আসলে জানতে পারবে বা বুঝতে পারবে যে তাদেরকে আসলে কোথায় গেলে সুস্থ হতে পারবেন বা তাদেরকে আসলে কোথায় চিকিৎসা নেওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ।